এই যে আপনার বুদ্ধি, সেইটা কি সচেতন ভাবে আমার বিরুদ্ধে গেছে নাকি আপনি কি চাল চালিছেন আমি বুঝতে পারতেছি না। আপনার শাস্তি তো হওয়া উচিত ছিল আরো বেশি, এটা তো অল্প শাস্তি। এই তুই কথা কথা শুধু নেই। বাবা বাবা রে, শাস্তিটা কমাই দাও তোমার বাপে করার আগে, কিন্তু বারে বারে কইয়ে গেছে ভাই আমার ফলাডারে আপনি একটু দেখে ঠেকে রাখছেন। তোমার বাপের কথা কিন্তু আমি রক্ষা করতে যাই, আমি এই শাস্তি ভোগ করতে আছি বাবা, আমার মাফ করে দাও বাবা, আমার মাফ করে দাও। বাপের কথা কয়ে মনটা নরম করে দেখছেন, আসেন। বাবু, তুমি যে আজকে নির্বাচনে পাশ করেছো আমি যে কি খুশি হয়ে আছি, কি খুশি হয়ে আছি আমি তোমারে বুঝাইতে পারবো না। আসলে হয়েছে কি, নির্বাচন পাস ফেল এগুলি আমি কখনো ভাবিনি, কিন্তু আমি ভাবতে পারিনি যে জনগণ আমারে পাস করাই দিবে, কি জন্য আশ্চর্য হয়েছি বুঝছো। আশ্চর্য হবার তো কিছু নাই। আর শোনো, আমি কিন্তু জানতাম না আমার ভাইজান যে তোমারে গুটি হিসাবে ব্যবহার করছে, তোমার আর তোমার আব্বার ভোট কাটাকাটির জন্য তোমারে নির্বাচনে দাঁড় করাইছে, সেটা কিন্তু আমি কখনোই জানতাম। কিন্তু দেখো তো কি ভালো কাজ হয়েছে, জনগণ সঠিক মানুষে তোমার মতো যোগ্য শিক্ষিত মানুষই বাইসা নিছে, আমার যে কি ভালো লাগতেছে। না সেটা ভালো, ঠিক আছে, ভালো লাগারই কথা, কিন্তু ওই যে বিশাল দায়িত্ব দিয়ে দিয়েছে জনগণ, তো আমার ভালোবেসে ভোট দিয়েছে, দায়িত্ব দিয়ে দিয়েছে, আমার দায়িত্ব তো পালন করতে হবে, জনগণ আমার পাশে আছে আমি বুঝতে পেরেছি। তোমার কিন্তু আমার পাশে থাকা লাগবে, নালি পরে কিন্তু আমি চলতে পারবো না বুঝছো। তারা এসে কিসের জন্য আমার পড়ায় দাও। ধন্যবাদ, তুমি যে আমার মালা দিয়ে বরণ করেছো আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে। আসলে চেয়ারম্যান যে হয়েছি এর পিছনে তোমার অবদান কিন্তু অনেক, বুঝতে পারিছো। শুধু আমার অবদান না, তুমি যে এই যে সবাইকে সম্মান করতা, সবাইকে সালাম দিতা, সবার সঙ্গে ভালো ব্যবহার করতা, এইগুলোর কারণেই তো মানুষ ভোট দিছে, দেখো না। সেটাই সেটাই, তাই খালি ময়না তোমার পাশে থাকবে কি জন্য। আমরা তোমার পাশে আছি, শোনো হাবু। হাবু না ভাইজান, আমার নাম বাবু। ভুল হয়ে গেছে, সরি, তুমি বাবু ওই সবাই হাবু বলে তো ওই জন্য মুখে আসি। শোনো, সেটা কথা না, কথা হলো যে তুমি চেয়ারম্যান হয়েছো, জনগণ যোগ্য লোককে নির্বাচন করেছে, কিন্তু মনে করো যে দায়িত্ব কিন্তু এখন আমি তোমাকে বোঝা দেইনি। আর শোনো, তুমি তো মনে করো রাজনৈতিক ফ্যামিলির ছেলে না, সাধারণ ফ্যামিলির ছেলে, আর আমি হইলাম বংশ পরম্পরায় 14 পুরুষ, আমাকে রাজনীতি, আমাকে কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে জনগণের সেবা করতে হবে, বুঝতে পারছো। মানে দুইজন মিলে মিশে বুদ্ধি করে তারপরে জনগণের সেবা করতে হবে, দেশের উন্নয়ন করতে হবে, ঠিক আছে। না সেটা ঠিক আছে ভাইজান, তারপরে আমি তো পড়ালেখা করেছি, রাষ্ট্রবিজ্ঞান বা আইন বা জনগণ সম্পর্কে আমার লেখাপড়া আছে, আর সব কিছু মিলিয়ে আপনার অভিজ্ঞতা পারবো আশা করি। আপনারা সবাই যদি আমার সাহায্য তোমাকে যেটা মনে করেছিলাম তুমি তা না, আসলে তুমি অনেক ইন্টেলিজেন্ট। ওকে না ওকে না ওকে না, বুকি বুকি আব্বা বাবা, ওদিকে ওদিকে তোমার বাপ তোমার বাড়ি নিতে আই।